2024-এ যারা ভাবছো যে কোচিং এ পড়ব না নিজে থেকে পড়ব, কারণ WBG জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এর জন্য, বা যদি কেউ মেডিকেল নিট দিতে চাও, বা কেউ জেনপাস ইউজি বিএসসি নার্সিং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বা GNM জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে কোনো জয়েন্ট এন্ট্রান্স এর প্রস্তুতি নিতে চাও, তোমাদের মধ্যে দুটো ডাউট সবসময় এসে দাঁড়ায় যে আমি নিজে থেকে পড়ে নিজেকে তৈরি করে জয়েন্ট এন্ট্রান্স দেবো নাকি কোনো কোচিং সেন্টারে পড়ব। এই যে একটা তোমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে, তার কারণ হচ্ছে প্রথমত তোমরা কিছু বন্ধু বান্ধবের থেকে আত্মীয় স্বজনের থেকে শোনো যে ও তো নিজে পড়েই জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করেছে, ও তো নিজে পড়েই নিট ক্লিয়ার করেছে, ইঞ্জিনিয়ারিং ক্লিয়ার করেছে, বা জেনপাস ইউজি ক্লিয়ার করেছে, বা GNM ক্লিয়ার করেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে শুনছো কেউ হয়তো কোচিং এ পড়ে তবেই এই পরীক্ষাগুলো ক্লিয়ার করেছে, বা কেউ নিজে থেকে পড়ে এই পরীক্ষাগুলো ক্লিয়ার করেছে। তোমরা কিন্তু একদম ওদের কথায় যাবে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা বলবে, অনেক রকমের কথা বলবে, এদের কথা একদম শুনবে না, কানে তুলো দিয়ে থাকবে। তুমি কোচিং এ পড়বে না তুমি নিজে থেকে প্রিপারেশন নিয়ে পড়বে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর। অর্থাৎ তুমি আগে নিজেকে ইভ্যালুয়েট করো যে আমি নিজে থেকে প্রিপারেশন নিতে পারি কি না পারি। নিজে থেকে প্রিপারেশন নেবার জন্য কি কি গুণ থাকা দরকার? নাম্বার 1, প্রতিদিন নিয়মিত সময় করে নির্দিষ্ট সময়ে পড়াশোনা করতে তুমি পারো কিনা, অর্থাৎ প্রতিদিন একটা রুটিন মেনটেন করে সকালবেলা 8টা থেকে 12টা পর্যন্ত কি সকাল 8টা থেকে 10টা, আবার 2টো থেকে 4টে, আবার 6টা থেকে 10টা, এইভাবে তুমি প্রতিদিন পড়াশোনা করতে নিয়মিত পারো কিনা, এটা প্রথমত আগে নিজেকে বিচার করবে। তুমি পড়াশোনা জোর করে করছো, বাবা মার চাপে করছো, নাকি ইনস্টিটিউট কোথাও পড়ো সেখানে পড়া দেবার ভয়ে করছো? যদি ভালোবেসে করো, নিজের থেকে করো, তাহলে কোনো কোচিং ইনস্টিটিউটে যাওয়ার দরকার নেই। তোমার যদি পড়াশোনাটা করতে ভালো লাগে, খুব ভালোবাসো যে আমি পড়াশোনা করা ছাড়া থাকতে পারি না, যেমন আমি দিনে ফেসবুক না দেখে থাকতে পারি না, হোয়াটসঅ্যাপ না দেখে থাকতে পারি না, আমি ইনস্টাগ্রাম না দেখে থাকতে পারি না, আমি রিলস না করে থাকতে পারি না, আমি সোশ্যাল মিডিয়া না করে থাকতে পারি না, ঠিক সেই রকম ভাবে আমি সাজগোজ না করে থাকতে পারি না, আমি ফ্যাশন না করে থাকতে পারি না, এই রকম থাকতে না পারার যে চাহিদা সেইটা যদি পড়াশোনাতেও থাকো যে আমি পড়াশোনা না করে থাকতে পারি না, প্রতিদিন আমাকে পড়াশোনা করতেই হবে, 3-4 ঘন্টা আমি পড়াশোনা না করলে আমার পক্ষে সম্ভব নয়, আমি বেঁচে থাকতে পারবো না, এরম যদি হয় তোমার কোনো কোচিং সেন্টারের দরকার নেই, তুমি একাই 100। কিন্তু সেখানে তোমার বাড়িতে সেই যে পড়াশোনাটা তুমি করলে সেটা ধরার জন্য তোমার বাবা মাকে তোমার পাশে দাঁড়াতে হবে, প্রতিদিন নিয়ম করে বাবা মাকে যে পড়াটা আজকে করলে সেই পড়াটা ধরার জন্য যেন বাবা মা বা বাড়িতে কেউ থাকে যে প্রতিদিন আমি এটা বাবা পড়েছি, এতগুলো প্রশ্ন MCQ আমি কমপ্লিট করেছি, 500টা তুমি ধরো তো আমি 500টা পাচ্ছি কিনা, মা দেখো তো আমি এই এই অঙ্কগুলোর মধ্যে সবগুলো প্র্যাকটিস করেছি, তুমি আমায় 10টা দাও, আমার কোনটা কোনটা আমি করতে পারছি আমি দেখবো, বা ইংলিশের মা আমাকে সিনোনিমস ধরো, অ্যান্টোনিমস ধরো, বা ফিজিক্স এর ফর্মুলা ধরো, বা ফিজিক্স এর ম্যাথ করো, বা কেমিস্ট্রির যে সলিউশন গুলো আছে সেগুলো করো। অর্থাৎ বাড়িতে কিন্তু তোমাদের একজন গার্জেন থাকতে হবে যে তোমাকে পড়াশোনা করার জন্য প্রতিনিয়ত মোটিভেট করবে, এবং তার কাছে পড়াশোনাটা প্রতিনিয়ত করবে, তাহলে কোচিং নেবার দরকার নেই। এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যদি নিজে থেকে পড়াশোনা বুঝতে পারো, তোমাকে বুঝিয়ে দেবার প্রয়োজন হয় না, সেক্ষেত্রেও কিন্তু তোমার কোচিং নেবার প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে তুমি যদি স্কুল লাইফ থেকে ক্লাস 5 থেকে 10-12 পর্যন্ত কোচিং ছাড়াই ভালো রেজাল্ট করে এসছো, ক্লাসে 1 থেকে 10-এর মধ্যে এসছো, 90% নাম্বার স্কোর করেছো, এবং তোমার পড়াশোনাটা তুমি নিজেই প্রতিদিন করে নিয়েছো, তোমার ক্লাসের পড়া স্কুলের পড়ার জন্য তোমার কারোর গাইডেন্স এর প্রয়োজন হয়নি, এবং তুমি নিজে থেকে তোমার পড়াটা শেষ করার যে চাহিদা, যে ইচ্ছা, যে আগ্রহ সেটা যদি থাকে, তোমার কিন্তু কোচিং সেন্টারে আসার কোনো দরকার নেই, পয়সা খরচা করার কোনো দরকার নেই, কারুর কথা শুনবে না। কিন্তু যদি তোমার পড়তে ভালো না লাগে, তোমাকে যদি একটু চাপ দিলে তবে তোমার পড়া হয় যে পড়া করে আনবে নইলে কালকে ক্লাসে ঢুকতে দেবে না, এই ভয় থেকে যদি তুমি পড়া করো, বা কালকে ক্লাসের মাঝখানে তোমাকে কান ধরে দাঁড় করিয়ে দেবে সেই ভয় থেকে তুমি পড়া করো, তাহলে কিন্তু তোমার জন্য কোচিং সেন্টারই একমাত্র আইডিয়াল। কারণ কোচিং এর ভয়ে
পড়াটা হয়, আমি নিজের থেকে করব না আমাকে ভয় দেখালে আমি করব, এই দুটো। নিজেকে ঠকাবে না, নিজেকে ঠকালে কিন্তু পুরোটাই ঠকে যাবে। নিজেকে প্রশ্ন করো যে আমাকে ভয় দেখালে আমি পড়ে ও পড়া করি, চাপে আমি পড়া করি, পরীক্ষার ভয়ে আমি পড়া করি, না পড়তে ভালোবাসি। পরীক্ষার ভয়ে যদি তুমি পড়া করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করবার ভয়ে যদি তুমি পড়াশোনা করো, তাহলে কিন্তু কোচিং ছাড়া তোমার কোনো অন্য পন্থা নেই। কারণ কোচিং সেন্টার গুলোই কিন্তু তোমাকে চাপ দিয়ে প্রেশার দিয়ে পড়াটা নেবে, এবং সেক্ষেত্রে কিন্তু অনলাইনে বিশেষ সুবিধে হবে না। কারণ অনলাইনে এই ভয় পাওয়ানোর ব্যাপারটা নেই, বা ভয় থাকার ব্যাপারটা নেই, বা এই চাপের ব্যাপারটা নেই। পাস ফেলের যে একটা ভয়, ভালো রেজাল্ট করতে না পারার যে ভয়, ভালো রেজাল্ট না হলে ভালো র্যাঙ্ক না হবার যে ভয়, ভালো র্যাঙ্ক না হলে ভালো কলেজে আমি প্লেসমেন্ট পাবো না তার যে ভয়, সরকারি কলেজে আমি চান্স পাবো না তার যে ভয়, এই ভয়গুলো থেকে যদি তুমি পড়াশোনা করো তাহলে কোচিং সেন্টারে যাওয়া উচিত। আর আমি পড়তে ভালোবাসি, আমার কোনো ভয়েরই কারণ নেই, আমি শুধুই পড়তে ভালোবাসি। দিনে রাতে আমি মোবাইল ছুঁয়ে দেখি না, আমি ফেসবুক করি না, আমি হোয়াটসঅ্যাপ করি না, আমি ইনস্টাগ্রাম করি না, আমি ইউটিউব দেখি না, আমি সিনেমা দেখি না, আমি ফ্রেন্ডসদের সঙ্গে চ্যাটিং করি না, আমি আবার আলসামিও করি না, মানে ল্যাদ যেটা তোমরা বলো, ল্যাদ খেয়েও থাকি না। অনেকে কোনো সোশ্যাল মিডিয়া করে না, ইউটিউব করে না, ফেসবুক ইনস্টা হোয়াটস করে না, কিন্তু তারা সারা দিন ল্যাদ খেয়ে থাকে। এই ল্যাদ খেয়ে থাকলেও কিন্তু হবে না, তাহলেও তোমাকে চার্জ করার জন্য, মোটিভেট করবার জন্য কোচিং সেন্টারের দরকার। আর তুমি যদি ভাবছো যে অনলাইনে করবে, অনলাইনে না কোনো চার্জ আছে, না কোনো চাপ আছে, না কেউ তোমাকে ধাক্কা দেবে। কোচিং সেন্টারে কারা আসবে? প্রথমত তারাই আসবে যারা ল্যাদ খেতে ভালোবাসে, প্রচন্ড ল্যাদখোর, তারাই আসবে কিন্তু কোচিং সেন্টারে। কেন না, তুমি এতই ল্যাদ খেয়ে থাকো, তোমাকে ধরে বেঁধে পড়ে বকিয়ে পড়াটা বার করতে হবে। তুমি যদি ল্যাদখোরের সাথে সাথে প্রচন্ড ফোন অ্যাডিক্টেড হও, মানে দিনে ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ ইউটিউব ছাড়া বাঁচতে পারো না, তোমাকে কোচিং সেন্টারে আসতেই হবে। তাদের ওখানে 3-4 ঘন্টা যে পড়া হবে, ওই 4-5 ঘন্টা কিন্তু তুমি মোবাইলটা অ্যাক্সেস করতে পারবে না, মোবাইলটা ব্যবহার করতে পারবে না। বাড়িতে থাকলেই পড়তে পড়তে দেখি কি নোটিফিকেশন এসছে, একবার ফেসবুক দেখবে, একবার হোয়াটসঅ্যাপ দেখবে, একবার ইনস্টা দেখবে, একবার ইউটিউব দেখবে, নয় কিছু চ্যাটিং করবে। বাড়িতে থাকলেই ফোন ঘাঁটতে ইচ্ছা করবে, কিন্তু ইনস্টিটিউটে, কোনো কোচিং ইনস্টিটিউটে 4-5 ঘন্টা কিন্তু ফোন ঘাঁটতে পারবে না। তো সেই জন্য এই অ্যাডিকশন থেকে দূরে আসার জন্য কোচিং সেন্টারের দরকার। বাবা মা যদি তোমাকে বাড়িতে গাইড করার মতো না থাকে, বা তাদের সময় না থাকে, বা তারা যদি তোমায় সময় দিয়ে উঠতে না পারে, তোমার পড়া ধরা, পড়াটাকে রিভিশন করানো, পড়ার মধ্যে থেকে পাজল টপ করে দেওয়া, বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন সময় প্রশ্ন করা, তোমার টেক কেয়ার করার জন্য যদি বাড়িতে বাবা মা তোমার জন্য সাফিসিয়েন্ট সময় অ্যালট না করতে পারে, তাহলেও তোমাকে কোচিং সেন্টারে আসতে হবে। কিন্তু অনলাইনে এগুলো কিছুই হবে না, অনলাইনে পড়ার থেকে নিজে বাড়িতে পড়ে ভালো পড়া অনেক ভালো। কারণ অনলাইনে অনেক সিনপসিস করে, অনেক ছোট করে পড়ায়, ওদের যেহেতু একটা ভিডিও করে সেটাকে এডিট করে সুন্দর করে আলো টালো দিয়ে সবকিছু দিয়ে দেখাতে হবে, ওরা একটা 45 মিনিটে একটা চ্যাপ্টার শেষ করে দেয়। যেখানে একটা ইনস্টিটিউটে গেলে তোমার একটা চ্যাপ্টার শেষ হতে 1 সপ্তাহ লেগে যায় এবং 5-6 ঘন্টা লেগে যায়, সেখানে একটা 45 মিনিটের ভিডিওতে একটা চ্যাপ্টার অনলাইনের পড়ায় শেষ করে দেয়। একটা সিনপসিস একদম ছোট করে নিয়ে একটা পড়াকে দেখিয়ে চটকদারি করে আলো ছবি বিভিন্ন কিছু দেখিয়ে, তোমরা দেখতে ভালো লাগবে কিন্তু বিষয়বস্তু তাতে কিছু থাকবে না। একটা চ্যাপ্টারকে পড়াতে গেলে মিনিমাম 1 সপ্তাহ 3-4টে ক্লাস লাগে এবং 7-8 ঘন্টা লাগে, কিন্তু এখানে অনলাইনে তোমাদের যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে তুমি বলো, সেখানে কিন্তু ক্লাসগুলো 45 মিনিটের মধ্যে শেষ করে দেওয়া হয় এক একটা চ্যাপ্টার। এবার এই একটা চ্যাপ্টারে তারা 45 মিনিটের মধ্যে কিছু কিছু জিনিস যেটুকু লাগবে সেটুকু দিয়ে, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে, ছবি ছাবা দিয়ে, ভিডিও দিয়ে, চটকদারি কথা বলে এবং আলো টালো দিয়ে বিভিন্ন রকমের কেরিকেচার করে তোমার 45 মিনিটে একটা চ্যাপ্টার শেষ করে দিল, সেখানে আদৌ বিষয়বস্তু নেই। কারণ যদি তোমাকে আমার একটা মেটেরিয়াল, আমি বলি যে কোনো চ্যাপ্টারের একটা মেটেরিয়াল মিনিমাম হয় কত, 20 পাতা বা 30 পাতা এক একটা চ্যাপ্টারের, তাহলে একটা চ্যাপ্টারে 30 পাতা কি 45 মিনিটে পড়ানো যায়? একটা চ্যাপ্টার কি 45 মিনিটের একটা ভিডিওতে ক্লাস করে দেওয়া যায়? একটা চ্যাপ্টারে 30 পাতা পড়াতে গেলে মিনিমাম 3 ঘন্টা করে 3-4টে ক্লাস লাগে, কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে তুমি দেখবে এক একটা চ্যাপ্টার এক একটা ভিডিওতে শেষ, এবং এক একটা ভিডিওর পরিমাপ হচ্ছে 45 মিনিট থেকে 1 ঘন্টা। তার মানে অসম্পূর্ণ পড়া করাচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো বা অনলাইনে পড়াশোনা। অনলাইনে পড়াশোনা করলে
তোমার কিন্তু ক্ষতি হবে, তার থেকে তুমি নিজে পড়াশোনা করো, নিজে বাড়িতে পড়ো, বেশি করে অনেকগুলো করে বই পড়ো, তাতে লাভ হবে। কিন্তু অনলাইনে তুমি যখন পড়তে যাবে তখন তারা যেটুকু তোমায় দেবে তুমি ভাবছো ওটুকুই, কিন্তু ওটুকু কখনোই পূর্ণ হতে পারে না। তুমি একটা বই ভেবে দেখো যে এক একটা বইয়ের তোমায় যখন একটা চ্যাপ্টার পড়াবে সেখানে কতটুকু পড়িয়েছে আর কতটুকু বাদ দিয়ে দিয়েছে। অতএব অনলাইনে হচ্ছে তারা ভিডিও করতে, আলো করতে, বিভিন্ন কেরিকেচার করতে, রং পেন্সিল হেনা তেনা এই কালার ওই কালার করে তোমাকে পুরো ব্যাপারটাকে হিপনোটাইজ করে নেয়, তোমার মাথাটাকে পুরো গুলিয়ে দেয়। তোমার দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু মেটেরিয়াল কতটা যায়, সারবত্তা কতটা আছে, বিষয়বস্তু কতটা আছে তার মধ্যে, সেটা কিন্তু তোমরা ইভ্যালুয়েট করো না। কারণ ইভ্যালুয়েশনের সোজা পদ্ধতি হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে সেই চ্যাপ্টারের টোটাল 10 থেকে 30টা পাতার কতটুকু এক একটা ভিডিওতে এক একটা অনলাইনে পড়ায় সেটা ভালো করে মেজার আপ করবে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে লাইভ ক্লাস করার জন্য সবার বাড়িতে ওয়াইফাই নেই, সবার বাড়ি ওয়াইফাই না থাকার জন্য যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে পুয়ার কানেকশন, পুয়ার ছবি, পুয়ার ভয়েস। তো তোমার বাড়িতে যদি ওয়াইফাই কানেকশন না থাকে, হাই এন্ড এ না থাকে, সার্ভার না থাকে, এবং তোমার মোবাইলটি যদি খুব দামি না হয় তোমার ফোন গরম হয়ে যাবে। তুমি অনলাইনে ক্লাস করতে যাবে, তোমার ফোন যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইভ ক্লাস করো, সেই লাইভ ক্লাসে 2-3 ঘন্টা করে এক একটা ক্লাস হবে, দিনে 4টে সাবজেক্টের 4 ঘন্টা, যদি 4টে সাবজেক্টের যদি 2 ঘন্টা করে 8 ঘন্টা ক্লাস হয়, তোমার মোবাইল ফেটে বাস্ট করে যাবে। কারণ আমাদের যে কোনো কোচিং ইনস্টিটিউটে মনে করো ফিজিক্স 2 ঘন্টা, কেমিস্ট্রি 2 ঘন্টা, বায়োলজি 2 ঘন্টা, ম্যাথ 2 ঘন্টা, বা তোমার বাকি যে সাবজেক্ট গুলো আছে যারা নার্সিং এ যাবে তাদের জন্য ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলো 2 ঘন্টা, তো সপ্তাহে যদি 4 দিন তোমার 3টে করে সাবজেক্ট পড়ানো হয় 6 ঘন্টা লাগে, তাহলে 6 ঘন্টা কনস্ট্যান্ট তোমার মোবাইল ব্যাকআপ দেবে, তো তোমার মোবাইল বাস্ট করে যাবে, গরম হয়ে যাবে, কারণ সবার মোবাইল অত দামি বা অত হাই এন্ডের নয়। দ্বিতীয় কথা, কারুর অত বাড়িতে ওয়াইফাই নেই বা ভালো নেট সার্ভিস নেই। অনেকে গ্রামে থাকো, প্রত্যন্ত অঞ্চলে থাকো, গ্রামে যারা থাকো তাদের ওখানে নেটওয়ার্ক খুব পুয়ার, তো সেখানে কি হবে, এখান থেকে যে ভিডিও গুলো তোমাদের অনলাইন ক্লাসে পাঠানো হয় সেই ভিডিও গুলো দেখবে খুব আবঝা আসবে, অস্পষ্ট আসবে, কেটে কেটে যাবে, ঘোলাটে আসবে, ছবি কাঁপবে, নয় কি হবে, স্যারেদের কথা কখনো শুনতে পাবে কখনো শুনতে পাবে না, এবং একা একা পড়তে একটা লেথার্জি আসে, একটা কুড়েমি আসে, একা একা পড়ছি, কোনো চাপ নেই, কোনো পরিবেশ নেই, কোনো একটা চারার নেই যে বাকিরা কি করছে তার একটা জিগির নেই, একটা পরিবেশ মানুষকে তৈরি করে। তো সেই জন্য তুমি অনলাইনে পড়ার থেকে নিজে পড়ো, কিন্তু নিজে পড়তে গেলে সুনির্দিষ্ট রুটিন করে পড়ো, বাড়িতে বাবা মায়ের হেল্প নাও, এবং নিজের মধ্যে পড়ার আগ্রহ রাখো। আর যদি মনে করো যে আমি ল্যাট খাই, আমি ল্যাট খোর, আমার পক্ষে নিজে থেকে পড়া সম্ভব নয়, তাহলে তোমাকে কোনো না কোনো কোচিং সেন্টার বাজতে হবে। এবার কোন কোচিং সেন্টার বাজবে, সবাই বলে দেবে আমি ভালো আমি ভালো আমি ভালো, তুমি কারুর প্রমাণ দেখো না, তুমি যে সেন্টারেই ভর্তি হবে সেখানে যাবে, গিয়ে বলবে যে আপনাদের প্রিভিয়াস স্টুডেন্টের যে র্যাঙ্ক কার্ড সেটা আমাকে দেখান, জেন পাস হোক, বিএসসি নার্সিং হোক, নিট হোক, জিএনএম হোক, WBG জয়েন্ট এন্ট্রান্স হোক, বলবেন র্যাঙ্ক কার্ড দেখান, তার অ্যাডমিশনের ফর্ম দেখান, সে আপনার এখানে অ্যাডমিশন করেছিল কিনা সেটার কি প্রমাণ আছে, আপনি তার র্যাঙ্কটাকে পারচেস করেছেন কিনা তার কি প্রমাণ আছে, অথবা আপনি তো তার র্যাঙ্ক পারচেস করতে পারেন বা তার থেকে চেয়ে রাখতে পারেন, তার অ্যাডমিশন ফর্মের সঙ্গে তার র্যাঙ্ক কার্ডকে ট্যালি করো, প্রথম জিনিস যে সত্যি এখান থেকে সেই ইনস্টিটিউট থেকে ছেলে মেয়েরা পাস করেছে কিনা, দ্বিতীয় কথা হচ্ছে সেখানকার মেটেরিয়াল নিজে হাতে নিয়ে দেখো যে সত্যি সেই মেটেরিয়ালটা, পুরো 2-3টে চ্যাপ্টার ঘেঁটে দেখো যে হ্যাঁ এই মেটেরিয়াল থেকে সত্যি নিট হোক, বিএসসি নার্সিং, জেন পাস হোক বা জিএনএম হোক আদৌ পাস করা সম্ভব কিনা, নাকি দায় সারা একটা কোন চুটি বইয়ের একটা সংস্করণ তোমায় দিয়ে দেওয়া হয়েছে, বা একটা ছোট্ট মেটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে, বা 100 পাতায় একটা মেটেরিয়াল দেওয়া হচ্ছে, নাকি তোমাকে হাজার হাজার পাতার মেটেরিয়াল দেওয়া হচ্ছে, কত ভলিউমে মেটেরিয়ালটা দেয় সেটাও কিন্তু দেখা ম্যাটার করে। প্লাস হচ্ছে সেই ইনস্টিটিউটের ছেলে মেয়েদের যদি ভিডিও থাকে, সেই ছেলে মেয়েদের ভিডিও দেখো, সেই ছেলে মেয়েদের ইন্টারভিউ দেখো, সেই ছেলে মেয়েদের সঙ্গে দরকার হলে কথা বলো, সেই ইনস্টিটিউটে কখন ক্লাস হচ্ছে সেটা জেনে সেই ক্লাসের টাইমে ইনস্টিটিউটে যাও, গিয়ে দেখো যে সেখানে সত্যি কিরম ভাবে ক্লাস করাচ্ছে, কিরম ভাবে পড়াচ্ছে, কিরম ভাবে স্যারেরা ক্লাস নিচ্ছে, ক্লাসের বাইরে বসে থেকেই দেখো, কিন্তু নিজে যাচাই করে নাও। এবং সব থেকে বড়
কথা হচ্ছে টিচাররা যে পড়াচ্ছে, টিচারদের কোয়ালিফিকেশন কি জানো, টিচাররা কতটা এক্সপার্ট জানো, টিচাররা কতটা অভিজ্ঞ জানো, টিচারদের প্রোফাইল জানো, টিচারদের সম্পর্কে ভালো করে জানো, এবং ইনস্টিটিউটের হিস্ট্রিটা দেখো, লাস্ট 5 ইয়ার্স 10 ইয়ার্স এ তারা কি কি করেছে, প্রমাণ সমেত দেখো। শুধু ওই বিজ্ঞাপনে ভুলে বা ওই ইউটিউবে দেখে বা ওই চটকদারিতে দেখে ভুলো না, তাহলে কিন্তু পুরো বিভ্রান্ত হয়ে যাবে, নিজের কেরিয়ার কিন্তু ডুববে, বাবা মায়ের পয়সা ডুববে। যদি একটা ইনস্টিটিউটকে তুমি বেছে নিলে বিজ্ঞাপনের চটকদারিতে বা ওই ইউটিউব দেখে বা একটা কারণ থেকে শুনে, তাহলে কিন্তু তোমাকে ডুবতেই হবে। সেই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজে থেকে পরীক্ষা করে, নিজে থেকে সেখানটায় খুঁটিয়ে দেখে তবে ভর্তি হবে, এবং ভর্তি হবার আগে অবশ্যই সেই ইনস্টিটিউট ভিজিট করবে। অনলাইনে পড়ার তো এসবের কোনো বালাই নেই, যে পাচ্ছে সে পড়াতে শুরু করে দিচ্ছে, যে পাচ্ছে সে পড়াচ্ছে, আরেকটা ভিডিও দেখে আরেকজন কপি করে সেটাকে ভিডিও করে দিচ্ছে, অন্য ভিডিওর কপি করছে, নইলে অন্য কোনো ভিডিও ট্রান্সলেশন করছে, বা কোনো ভিডিওর কপি পেস্ট করে একটা যা হোক তা হোক দিয়ে তোমাদের থেকে দেখো, হয়তো বলবে যে হ্যাঁ অনলাইনে 100 টাকায় 1 বছরে ক্লাস করে দেয়, বা 500 টাকায় 1 বছরে ক্লাস করে দেয়, বা 1,500 টাকায় 1 বছরে ক্লাস করে দেয়। কিন্তু ঘটনাটা হচ্ছে তোমার 1,500 টাকাটা ইম্পর্টেন্ট না, তোমার কাছে কেরিয়ারটা ইম্পর্টেন্ট না, তোমার র্যাঙ্কটা ইম্পর্টেন্ট না, তোমার রেজাল্টটা ইম্পর্টেন্ট না, তোমার ভবিষ্যৎটা ইম্পর্টেন্ট না, তোমার একটা বছর ইম্পর্টেন্ট, সেগুলো ভেবে দেখবে। 1,000-1,500-এ এই বাইজু বলে একটা সংস্থা করেছিল, সে এখন ঋণের দায়ে ডুবে মরছে, দেখতে পাচ্ছ। বাইজু তখন ক্রিকেট টিমকে স্পন্সর করছিল, বাইজু তখন মানে সেরার সেরা, বাইজু মানে আর কোনো কথা নেই। সেই বাইজু আজকে ঋণের দায়ে ডুবে কোম্পানি লাটে উঠছে, দেউলিয়া হয়ে গেছে। এরকমই আগামী দিনে দেখবে আরো অনেক কোম্পানি লাটে উঠবে, অনেক কোম্পানি এইরকম ভাবে চিটিংবাজি করে মার্কেট থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ওই অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের তোমাকে এ দেখিয়ে দেবে চটক, তুমি যদি সেই চটকদারিতে ভুলো বাইজুর মতন হবে, বাইজু এখন দেউলিয়া হয়ে গেছে। তো সেই রকম ভাবে বলছি, চটকদারিতে ভুলো না, বাইজুর মতন লক্ষ কোটি টাকার কোম্পানি যে ভারতবর্ষের ক্রিকেট টিমকে স্পন্সর করতো, কিনা স্পন্সর করতো, কোন না বিজ্ঞাপন টিভি চ্যানেলে দেখতে পেয়েছো, কিন্তু সেই কোম্পানি আজকে দেউলিয়া হয়ে গেছে। সেই রকম তোমার ভবিষ্যৎটাও দেউলিয়া হয়ে যাবে। অতএব তোমার ভবিষ্যৎ দেউলিয়া হওয়ার আগে সেই ইনস্টিটিউটে গিয়ে নিজে থেকে পরখ করে দেখো। অনলাইনে বুঝলাম, অনলাইনে টাকা দিয়ে দিলাম, অনলাইনে ভর্তি হয়ে গেলাম, অনলাইনে পেমেন্ট করে দিলাম, অনলাইনে ক্লাস শুরু হয়ে গেল, তোমার কেরিয়ারটাও অনলাইন হয়ে যাবে। এবং তোমার কেরিয়ারের যদি বরবাদ হয়ে যায়, তোমার বছরটা কিন্তু সেই ইনস্টিটিউট ফিরিয়ে দেবে না। তোমার হয়তো হ্যাঁ 1,500-2,000 টাকায় পুরো ক্লাস কমপ্লিট করে দিল, কিন্তু কি দিল, কতটা দিল, কতটা দিবে বলছে তার কোনো ফর্মুলেশন আছে? আমি একটা কোর্স পড়াতে গিয়ে তোমাকে 100 পাতাতেও শেষ করতে পারি, আবার 10,000 পাতাতেও শেষ করতে পারি, আবার 5,000 পাতাতেও শেষ করতে পারি। আমি কতটা কন্টেন্ট দেবো, কতটা বিষয়বস্তু দেবো, কতটা মেটেরিয়াল দেবো, তার উপর নির্ভর করছে যে তোমার সাফল্য। সেখানে কটা মক টেস্ট দেবো, কত ভলিউমে মক টেস্ট দেবো, কতটা ফুল সিলেবাসে দেবো, কতটা চ্যাপ্টার ওয়াইজ দেবো, কতটা পার সাবজেক্ট দেবো, ফুল সিলেবাস দেবো, এগুলো না জানলে আগে থেকে যেটুকু দেবে সেটুকুই নিতে হবে। কিন্তু সেটুকু নিয়ে আলটিমেটলি কি তোমার র্যাঙ্ক আসবে? যেটুকু দেবে সেটুকুতে তোমার বছরটা নষ্ট হবে, রেজাল্টটা কি ভালো হবে? সেই জন্য তোমাকে যদি সফল হতে হয়, র্যাঙ্ক করতে হয়, তোমাকে একদম সেই একদম তদন্ত করতে হবে, তোমাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কতগুলো ভলিউম দেবেন, কতটা মেটেরিয়াল দেবেন, কতটা মেটেরিয়ালের সাইজ, এইটুকু দেবেন না এতটা দেবেন, সেই মেটেরিয়ালে কি কন্টেন্ট আছে আমাকে একটু দেখান, কিরকম লেভেলের তাতে কন্টেন্ট আছে দেখো, তাতে কিরকম বিষয়বস্তু আছে দেখো, এবং সেই বিষয়বস্তুটা যুগোপযোগী কিনা, অর্থাৎ নিটের বা জেনপাস ইউজির বা জিএনএম এর উপযোগী কিনা দেখো, এবং সেখানে পড়াচ্ছে কারা সেটা দেখো, কিভাবে পড়াচ্ছে, কত ইলাবোরেটে পড়াচ্ছে, কতটা থিওরি ক্লাস করাচ্ছে দেখো, কতগুলো মক টেস্ট নিচ্ছে দেখো, চ্যাপ্টার ওয়াইজ নিচ্ছে দেখো, ফুল সিলেবাস নিচ্ছে দেখো, তাদের পরীক্ষা নিয়েছে দেখো, তাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরির প্রমাণ অর্থাৎ তাদের র্যাঙ্ক কার্ড, তাদের অ্যাডমিশন ফর্ম দুটোকে দেখো। যদি না দেখো ঠকবে তুমি, ঠকলে তুমি জীবনটা বরবাদ হবে, তুমি তোমার বাবার পয়সাটা তো বরবাদ হবে, এমনি সর্বস্ব তোমার যাবে। একটা কথা আছে কি জানো, বাংলায় তোমরা জানো, সেটা হচ্ছে সস্তার 3 অবস্থা।
সস্তার তিন অবস্থা। অতএব তোমরা কিন্তু এই সস্তার তিন অবস্থায় যেও না, সস্তা দেখতে গেলে তোমাদের কিন্তু ভবিষ্যৎটা সস্তা হয়ে যাবে। তোমরা যদি সস্তা খোঁজো ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাবে, তোমরা যদি সস্তা খোঁজো তোমাদের কিন্তু জীবনটা অন্ধকারে চলে যাবে। সেই জন্য যে কোনো ইনস্টিটিউটে ভর্তি হবার আগে ভালো করে ইনস্টিটিউটে গিয়ে তদন্ত করে দেখে সবকিছু বুঝে তারপর ভর্তি হবে। পয়সাটা ম্যাটার নয়, ম্যাটার কোয়ালিটি, পয়সাটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে সেখানকার দক্ষতাটা, কৌশলটা, সেখানকার ফ্যাকাল্টিরা, সেখানকার মেটেরিয়াল, সেখানকার কন্টেন্ট, সেখানকার বিষয়বস্তু। আমি এইটুকু করে দিয়ে তোমাকে 1,000 টাকা নিয়ে পড়িয়ে দিলাম, তাতে আলটিমেটলি তোমরা ভাবলে 1,000 টাকায় পড়লে, কিন্তু কি পড়লে সেটা সে জানে, আর রেজাল্ট বেরোবার পরে তুমি জানবে যে 12টা বাজিয়ে দিয়েছে তোমার। অতএব 12টাটা বাজার আগে নিজে সচেতন হও, সতর্ক হও, সাবধান হও যে আমি পয়সা কম দেখে ভর্তি হব, কিন্তু হবার পরে আমার যে 12টাটা বাজবে তার মূল্য কিন্তু সেই ইনস্টিটিউট দেবে না। আর অনলাইনে তো পড়োই না, অনলাইনে পড়া মানে হচ্ছে সময় নষ্ট করা, ভবিষ্যৎ নষ্ট করা, এবং পুরো মানে বৃথা। তার থেকে নিজে বাড়িতে পড়ো। আর একটা কথা বলছি, নিজে বাড়িতে কিন্তু পড়ে ভালো রেজাল্ট করা যায়, কিন্তু সেটা আগে নিজেকে ইভ্যালুয়েট করে দেখো যে হ্যাঁ সত্যি তুমি সেটার জন্য আগে থেকে প্ল্যান্ড কিনা, আগে থেকে তুমি রেডি কিনা, অর্থাৎ তুমি ছোটবেলা থেকে নিজে পড়ে সব পরীক্ষা পাস করেছো কিনা, নাকি বাবা মার ধাতানি বা টিচারের গুঁতো মেরে তোমাকে পাস করাতে হয়েছে, বলে বলে পড় রে পড় রে, ওরে ওঠ রে পড় রে, পড়াটা কমপ্লিট কর রে, সামনে পরীক্ষা রে, কবে পড়বি, পড়াটা দে না রে, এরম ভাবে যদি ঘেঁটিয়ে ঘেঁটিয়ে তোমাকে পড়া পাস করাতে হয়ে থাকে, তাহলে তোমার যদি ল্যাত খাবার প্রবণতা থাকে, তুমি যদি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হও, তাহলে কিন্তু খবরদার নিজে পড়ে পরীক্ষা দেবার চেষ্টা করো না, ভবিষ্যৎ অন্ধকারে যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে অনলাইনে পড়ো না, কোচিং এ পড়ো, কিন্তু যদি পড়তে হয় কোচিং সেন্টারটাকে ভালো করে বাজিয়ে দেখে নিয়ে তবেই পড়ো। শুধু প্রচারে বিজ্ঞাপন দেখে পড়তে যেও না, তার কন্টেন্ট, বিষয়বস্তু, টিচার, ফ্যাকাল্টি, রেজাল্ট সব নিজে খুঁটিয়ে গিয়ে দেখে তবে ভর্তি হবে, নইলে রেজাল্টও খারাপ হবে, তোমার ভবিষ্যৎ অন্ধকারে যাবে, তার দায় কেউ নেবে না, তোমার জীবনটাই বরবাদ হবে এবং তোমার বাবা মার স্বপ্ন ভঙ্গ হবে। কথাগুলো যদি মেনে চলো দেখবে আগামী দিনে তুমি সফল হবে, যদি না মানো, পাকামি করো, নিজেকে পাকা মনে করো, তাহলে তুমি ঠকবে। আর যদি তুমি না ঠকো, ওয়েল ডান, গুড উইশেস টু ইউ, অল অফ ইউ, থ্যাংক ইউ।